নমস্কার বন্ধুরা, সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো দারুণ স্বাদের মোদক রেসিপি। কোনো রকম ঘি, ময়দা, আটা, সুজি ছাড়াই শুধুমাত্র দুধ দিয়ে খুবই অল্প খরচে বানিয়ে নেব আমরা এই দুধ মোদক রেসিপি। আর বানানো ভীষণই সহজ, যে কেউ একবার দেখলে খুব সহজেই বানিয়ে নিতে পারবে, দারুণ স্বাদে তৈরি হয়। একবার বানিয়ে তোমরা কিন্তু এক সপ্তাহ ধরে স্টোর করে খেতে পারবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের দুধ মোদক রেসিপি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দুধ মোদক রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমি ওভেনটা অন করে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ জল। খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, শুধুমাত্র দুধটা নিচে বসে না যায় তার জন্য সামান্য একটু জল দিতে হবে। এবার দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ক্রিম দুধ। বন্ধুরা, আমি সাজেস্ট করব এই মোদক রেসিপিটি বানানোর জন্য অবশ্যই তোমরা ফুল ক্রিম দুধটা ব্যবহার করবে, তাহলে কিন্তু মাওয়াটা খুব সুন্দর তৈরি হবে, খুব ঘন আর খুব সুন্দর তৈরি হবে। এখন এবার নাড়াচাড়া করে দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব হাই ফ্লেমে। 2 মিনিট মতো রেখে দেবো হাই ফ্লেমে। তো প্রায় 2 মিনিট হয়ে গেছে, দুধটা ফুটতে শুরু করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন এবার ফ্লেমটাকে লো করে দিতে হবে, লো মিডিয়াম করে। এখন এবার দুধটাকে অনবরত এরকমভাবে নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিতে হবে। বেশ কিছুটা সময় লাগবে, তবে দুধটা কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে বন্ধুরা নিচে কিন্তু দুধটা বসে যেতে পারে। তার জন্য কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে লো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে ঘন করে নিতে হবে দুধটা। আর বন্ধুরা, এরকমভাবে দুধটা ফুটতে শুরু করলে সাইডে যে লেগে যাচ্ছে সেগুলো এরকমভাবে স্প্যাচুলা করে ছাড়িয়ে নিতে হবে, তাহলে কি হবে, দুধটা অনেক বেশি ক্রিমি হবে আর অনেক বেশি ঘন হয়ে যাবে। তাহলে দুধটা কিন্তু আরও বেশি, আমাদের যে মাওয়াটা তৈরি হবে সেটা কিন্তু আরও বেশি টেস্টি তৈরি হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কড়াইয়ের গায়ে যেগুলো লেগে যাচ্ছে সেগুলো এরকমভাবে স্প্যাচুলা করে আমি ছাড়িয়ে নিচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আর বন্ধুরা, এইরকম অনবরত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, কোনোভাবেই যাতে নিচে না বসে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, নিচে বসে গেলে দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ পর দুধটা কিন্তু ঘন হতে শুরু করেছে, দুধের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গেছে। তোমাদের সামনের থেকে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ দুধটা এখন অনেকটাই ঘন হতে শুরু করেছে। এখন এবার দেখো, এর মধ্যে আমি অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা বন্ধুরা এই স্টেজে দিতে হবে, কারণ আগে যদি চিনিটা দেওয়া হয় তাহলে কিন্তু দুধের কালারটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, অনেকটা ব্রাউন কালার হয়ে যাবে। যেহেতু আমরা দুধ মোদক করছি তার জন্য এটা একদম সাদা দুধ মোদক তৈরি করব, তার জন্য এই স্টেজেই কিন্তু এই চিনিটা দিতে হবে। চিনিটা এখন খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে পুরোপুরি মিশিয়ে নিতে হবে। তো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ দুধের কনসিস্টেন্সিটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এখন এই অবস্থায় ফ্লেমটাকে লো করে দিয়ে এটা কন্টিনিউ এরমভাবে নাড়াচাড়া করে মাওয়াটা তৈরি করে নিতে হবে। কোনো রকম মিল্ক পাউডার, কনডেন্স মিল্ক ছাড়াই আমরা কিন্তু খুব সহজে এরম দুধ থেকে কত সুন্দর মালাই তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে, আর কালারটাও একদম পারফেক্ট এসেছে। তো বন্ধুরা, মালাইটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ মালাইটা কিন্তু কত সুন্দরভাবে ঘন হয়ে তৈরি হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন ঘি। ঘিটা দিলে কি হয়, এর শাইনিং বেড়ে যায় আর এই যে লেগে যাচ্ছে সাইডে সেটা আর লাগে না। তবে তোমরা অবশ্য চাইলে কিন্তু ঘিটা নাও দিতে পারো। এখন এবার নাড়াচাড়া করে খুব ভালো করে ঘিটা এইভাবে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো মাওয়ার টেক্সচারটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, আর একদম নরম মাখনের মতো তৈরি হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে তোমরা দেখতেই পাচ্ছ। আমি কাছ থেকে তুলে দেখাচ্ছি মাওয়ার টেক্সচারটা, দেখো কত সুন্দর লাগছে। আমাদের দুধের মাওয়া একদম পারফেক্টভাবে এখন রেডি। তো এখন এবার আমি এটা ফ্লেম থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে এইভাবে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মালাইটা তৈরি হয়েছে, আর মালাইটা একদম মাখনের মতো তৈরি হয়েছে, একদমই নরম। বন্ধুরা, তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু দুধে ভিজিয়ে কেশর মেশাতে পারো, তাহলে এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। আমি দুধ মোদক করছি যেহেতু, তাই আমি কোনো কিছু মেশাইনি, এটা একদম সাদা তৈরি করব। এবার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এটা রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। এবার দেখো, এখন আমরা মোদকের স্টাফিংটা তৈরি করে নেবো, তার জন্য কিছু ড্রাই ফ্রুটস আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি 2 টেবিল স্পুন কাজু, এটা আমি ছোটো করে কেটে নিয়েছি, 2 টেবিল স্পুন অ্যালমন্ড বাদাম, 2 টেবিল স্পুন নিয়েছি কিশমিশ, 2 টেবিল স্পুন বাদাম, আর নিয়েছি 2 টেবিল স্পুন পিস্তা বাদাম, সবগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি।
এখন এবার দেখো যে মাওয়াটা দুধ থেকে তৈরি করেছিলাম তার থেকে আমি এক চামচ মতো মাওয়া এর মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এবার খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে এটা বাইন্ডিংয়ের জন্য রেডি করতে হবে। বন্ধুরা, তোমরা এই স্টাফিংটা গুড় দিয়েও তৈরি করে নিতে পারো, অথবা তোমরা যদি চাও স্টাফিং ছাড়াও কিন্তু শুধুমাত্র মাওয়া দিয়েই মোদক তৈরি করে নিতে পারো। এখন এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে থেকে তৈরি করব ছোটো ছোটো বলস। এই বলসগুলো তৈরি করে নেব, কারণ যখন আমরা স্টাফিংটা দেবো মোদকের ভেতরে তখন কিন্তু স্টাফিং করতে কোনো অসুবিধা হবে না, খুব ইজিলি কিন্তু স্টাফিংটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ একটা বলস আমি ছোটো তৈরি করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। একই রকমভাবে আমি সবগুলো এর মধ্যে থেকে সবগুলো স্টাফিংয়ের জন্য ছোটো ছোটো বলস তৈরি করে নেব একই রকমভাবে। তো সমস্ত বলই আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি স্টাফিংয়ের জন্য, একদম রেডি হয়ে গেছে আমাদের এই ছোটো ছোটো বলসগুলো। এখন আমাদের স্টাফিং করতে কিন্তু কোনো অসুবিধা নেই। বন্ধুরা, তো আবারও বলছি তোমরা কিন্তু স্টাফিং ছাড়াও কিন্তু এই মোদকটা বানিয়ে নিতে পারো, তাতেও কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। এখন এবার দেখো আমাদের যে মাওয়াটা তৈরি করে গেছিলাম সেটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এখন পুরোপুরি রেডি। তোমরা দেখতেই পাচ্ছ কত ইজিলি কিন্তু এটা গোল হয়ে যাচ্ছে, কতটা নরম তৈরি হয়েছে, একদম মাখনের মতো। এখন আমরা এর থেকে মোদক তৈরি করে নেব। তো এবার দেখো বন্ধুরা, মোদক তৈরি করার জন্য এরকম দেখো দুটো মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডগুলো দোকানে খুব ইজিলি পাওয়া যায়, আর অথবা তোমরা এগুলো ছাড়াও এইরকম মোল্ডেও কিন্তু মোদক তৈরি করে নিতে পারো। তোমরা তোমাদের মতো মোদক তৈরি করে নিতে পারো, অথবা তোমরা মোল্ড ছাড়াও কিন্তু এই মোদকগুলো তৈরি করে নিতে পারবে। এবার দেখো আমি এইরকম সাইজের একটা মোদকের মোল্ড নিয়ে নিয়েছি। এখন দেখো এবার এখানে এর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে। এখন এবার মাওয়া থেকে অল্প কিছুটা লেবুর পরিমাণ মতো মাওয়া নিয়ে নিয়েছি হাতে। এবার গোল করে আমি মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে প্রেস করে করে মাঝখানটা এইভাবে ফাঁকা করে নিতে হবে। তো ভালোভাবে গর্ত করে নিয়েছি। এখন যে আমি স্টাফিংয়ের বলসটা তৈরি করেছিলাম তার মধ্যে থেকে একটা বলস নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, ভালোভাবে এইভাবে চেপে দিচ্ছি। এখন এবার ওপর থেকে সামান্য একটু মাওয়া নিয়ে এইভাবে মুখটা ভরে দিচ্ছি। এখন এবার একটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি খুলে দেখাচ্ছি, এইভাবে হালকাভাবে এটা খুলে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আমাদের এই মোদক, কত সুন্দর লাগছে দেখতে, একেবারে দারুণ লাগছে, খুবই সুন্দর তৈরি হয়েছে। একটা মোদক আমাদের তৈরি হয়ে গেছে, আর মোদকটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি আরও একটা মোদক তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ হাতের মধ্যে সামান্য একটু মাওয়া নিয়ে নিলাম, এরকমভাবে মোল্ডের ভেতরে দিয়ে এরকমভাবে হাত দিয়ে প্রেস করে করে ফাঁকা করে নিচ্ছি। আবারও আমি একটা স্টাফিংয়ের বল নিয়ে এর ভেতরে ভালোভাবে ভরে নিচ্ছি। আবারও সামান্য একটু মাওয়া নিয়ে এর মুখটা এইভাবে বন্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, আবারও একটা মোদক তৈরি হয়ে গেল, দেখতে কতটা সুন্দর লাগছে। এটা খেতেও কিন্তু অসাধারণ সাথে তৈরি হয় বন্ধুরা, খুবই অল্প খরচে শুধুমাত্র দুধ দিয়েই আমরা এই দারুণ স্বাদের দুধ মোদক তৈরি করে নিতে পারি, দারুণ স্বাদে তৈরি হয়, আর তৈরি করাও ভীষণই সহজ, তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, কোনো রকম কনডেন্স মিল্ক, কোনো রকম ঘি, আটা, ময়দা, সুজি ছাড়াই আমরা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারি শুধুমাত্র দুধ দিয়ে এই রকম দারুণ স্বাদের মোদক। তো একই রকমভাবে আমি সব মোদকগুলোই তৈরি করে নেব। কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে মোল্ডের মধ্যে দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কত ইজিলি তৈরি হয়ে যাচ্ছে। তবে বন্ধুরা, আবারও বলছি তোমরা কিন্তু মোল্ড ছাড়াও এটা হাতেও তৈরি করে নিতে পারো। তো এটাও আমি তৈরি করে নিলাম। একই রকমভাবে আমি সব মোদকগুলোই তৈরি করে নিয়েছি, সমস্ত মোদক আমার তৈরি করা কমপ্লিট। এখন আমি এই মোদকগুলো একটু গার্নিশ করে নেব। তো আমি এখানে সামান্য একটু কালার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য একটু পিস্তাবাদাম কুচি, আর সামান্য একটু কেকের মধ্যে যে টুটি ফুটি দেয় সেটা আমি একটু দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দের মতো সুন্দরভাবে এটা গার্নিশ করে নিও, আর এমনিও তোমরা এটা খেতে পারো। তো সমস্ত মোদক আমাদের এখন একদম রেডি, কত সুন্দর লাগছে দেখতে মোদকগুলো তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, এই মোদকগুলো দারুণ স্বাদে তৈরি হয়, খেতে একেবারে অসাধারণ লাগে। তো খুব সহজেই আমাদের এই পারফেক্ট দুধ মোদক একেবারে রেডি। বন্ধুরা, এটা দেখতে যতটা সুন্দর এটা কিন্তু খেতে তার থেকে বেশি ভালো হয়। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ স্বাদের দুধ মোদক রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব, আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।